প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস ওয়ান, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা কম্বাইন্ড, যার পূর্ণ মান প্রত্যেকটা বিষয়ের হচ্ছে 30 নাম্বার করে, 30, তার সমস্ত বিষয়ের উত্তর অর্থাৎ সব বিষয়ের উত্তরই এই ভিডিওতে আমি করিয়ে দেবো। তুমি খাতা পেন নিয়ে বসে পড়ো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। দেখো, প্রথম বিষয় হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। এখানে একে রয়েছে নিচের পাঠটি পড়ো এবং পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। চলো আমরা পাঠটা প্রথমে পড়ি। আজ বুধবার ছুটি, নুটু তাই খুব খুশি। সেও যাবে কুল বনে, কিছু মুড়ি নেব আর নুন, চড়ি ভাতি হবে, ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। উমা খুশি হবে, উষা খুশি হবে। এই হলো পাঠ। এবার দেখো প্রশ্ন রয়েছে কয়ে, নুটু খুব খুশি কেন, আর ক্ষয়ে হচ্ছে কুল বনে যাবে কেন। চলো তাহলে এবার আমরা উত্তর লেখা শুরু করি। দেখো প্রথম উত্তরটা হচ্ছে আজ বুধবার ছুটি তাই নুটু খুব খুশি। আর কুল বনে কেন যাবে সেটা নিয়ে লেখো, কুল বনে চড়ি ভাতি হবে তাই কুল বনে যাবে। এরপরে দেখো রয়েছে দুয়ে, সার্কেল দ্য ইংলিশ ভাওয়েল লেটার ফ্রম দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ডস। এখানে যে শব্দগুলো আছে সেখানে তোমাকে গোল করতে হবে যে কোনগুলো ভাওয়েল। তাহলে প্রথমে দেখো ডল, ডলের মধ্যে কাকে গোল করবে তুমি, ওটাকে গোল করে দেবে, ঠিক আছে, ওটাকে গোল করে দেবে, ও ও হচ্ছে এখানে ভাওয়েল। আর ব্যাটে হচ্ছে এ, ব্যাটে হচ্ছে এ, তাহলে তোমরা খাতায় যখন লিখবে ব্যাট লিখে এটাকে গোল করে দেবে, ঠিক এরকম বি এ টি লিখে এটাকে গোল করে দেবে, ঠিক ডলেও এরকম ওটাকে গোল করে দেবে। চলো পরে দেখো তিনে, তিনে রয়েছে দেখো খোপের ভেতরে, একটাকে বলা হয় গেটার দেন, খোলা মুখটা বাঁদিকে আর খোলা মুখটা ডান দিকে হচ্ছে লেস দেন। তাহলে প্রথমটা দেখো এখানে রয়েছে যে 6 আর 2, তাহলে 6 বড় খোলা মুখ 6-এর দিকে, আর 3 আর 8, এখানে 8 বড় তাই খোলা মুখ হচ্ছে 8-এর দিকে। এবার দেখো রয়েছে সমন্বয় স্থাপনের সক্ষমতা। এই বিষয়ে রয়েছে একে ক ও খ থেকে কথা মিলিয়ে লেখো। এখানে দেখো বল রয়েছে, পাতা জামা, আর এখানে পড়ি খেলি নড়ে এরকম রয়েছে তো। আর এখানে দুয়ে রয়েছে ম্যাচ কালার্স উইথ দ্য অবজেক্টস, এখানে কার কি কালার সেগুলোকে ম্যাচিং করতে হবে। চলো এবার তাহলে আমরা এইগুলো করব। দেখো এইখানে দেখো, দেখো আমি করে দিয়েছি। প্রথমে হচ্ছে বল খেলি হবে, এখান থেকে বল নেবে আর এপাশ থেকে খেলি নেবে, বল খেলি। তারপরে রয়েছে দেখো পাতা নড়ে, তারপরে জামা পরি, এরকম হবে। এবার দেখো এখানে দুয়ে রয়েছে যেগুলো সেটাকে আমরা এবার করব। ক্যারট, ক্যারটের রং কেমন তোমরা বলো, ক্যারটের রংটা কেমন? ক্যারট হচ্ছে অরেঞ্জ, ক্যারট হচ্ছে অরেঞ্জ, তাহলে ক্যারটের কাছে হবে তোমার অরেঞ্জ। তারপরে রয়েছে দেখো টমেটো, টমেটোর রং হচ্ছে রেড, টমেটোর রং রেড। আর তারপরে রয়েছে দেখো পটাটো, তাহলে পটাটো আলু, আলুর রং হচ্ছে ব্রাউন, তাহলে ক্যারট হচ্ছে তোমার অরেঞ্জ, টমেটো রেড আর পটাটো হচ্ছে ব্রাউন। এরপরে তিনে আছে দেখো ফাঁকা ঘরে যোগ অথবা, যোগ অথবা বিয়োগ তোমাকে বসাতে হবে। প্রথমে দেখো হচ্ছে 5 তারপরে 4, তাহলে নিশ্চয়ই এখানে যোগ চিহ্ন হবে, 5 আর 4 যোগ করলে তবে তোমার হচ্ছে 9 হয়, তাই এখানে হচ্ছে তুমি যোগ চিহ্ন দেবে। তারপরে দেখো 9 আর 2 এখানে 7, তার মানে এখানে হচ্ছে বিয়োগ। আর তারপরে দেখো 7 আর 1 এখানে 6, তোমার এটা হচ্ছে বিয়োগ, তাহলে প্রথমটা যোগ তারপরে দুটো হচ্ছে বিয়োগ। চলো এবার আমরা পরের অ্যাক্টিভিটি টাস্কে যাব। এখানে দেখো রয়েছে সমস্যা সমাধানের সক্ষমতা। তো সমস্যা সমাধানের সক্ষমতাতে প্রথমে দেখো আমি করেই দিয়েছি, পাখিদের নাম লেখো, কি করে আর পাখির নাম। তাহলে কি করে দেখো, এখানে বাড়ির ঘুলঘুলিতে বাসা করে, হুরুত করে উড়ে যায়, উত্তর হবে চড়ুই পাখি।
তারপরে দেখো ঝাড়ুদার পাখি বলে লোকে চেনে, উত্তর হচ্ছে কাক। তারপরে গয় হচ্ছে গাছের গুড়ির ভেতরে খাবার খোঁজে আর ঠোঁট দিয়ে গুড়িতে ঠক ঠক করে ঠোকে, এটা হচ্ছে কাঠঠোকরা। এরপরে দেখো দুয়ে রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট আনসার। এখানে প্রথমে রয়েছে হুইচ ওয়ান অফ দিস ইউ ডোন্ট সি ইন স্কুল, কোনটাকে এর মধ্যে কোনটা তুমি স্কুলে দেখতে পাও না। বেঞ্চ দেখতে পাও, চক দেখতে পাও, ব্ল্যাকবোর্ড দেখতে পাও, তাহলে বেড বিছানা দেখতে পাও না, তাই এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো হুইচ অন অফ দিস ইউ ডোন্ট সি ইন হাউস, বাড়িতে কোনটা দেখতে পাও না। ফ্যান দেখতে পাও, টেবিল দেখতে পাও, ব্ল্যাকবোর্ড দেখতে পাও না, তাই হচ্ছে ব্ল্যাকবোর্ড হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো আমরা তিনে চলে যাব। তিনে রয়েছে দেখো যে সমাধান করতে বলা হয়েছে। একটা গাছে পাঁচটা পাখি বসেছিল, একটু পরে আরো চারটে পাখি এসে বসলো, এখন মোট কয়টা পাখি গাছে বসে আছে? আর খ হচ্ছে নদীর তীরে সাতজন লোক দাঁড়িয়েছে, একটা নৌকা এলো, নৌকোতে তিনজন ছিল, তাহলে মোট কতজন লোক হলো? চলো এই উত্তরগুলো এবার আমরা করে নিই দুটো অঙ্ক। দেখো কয় হচ্ছে, কয়ের উত্তরটা লেখো যে গাছে পাঁচটি পাখি ছিল, আরো চারটি পাখি এলো, তাহলে যোগ করে দেবে মোট নটি পাখি হলো, এখন মোট নটি পাখি গাছে বসে আছে, কয়ের উত্তর কমপ্লিট। এবার দেখো ক্ষয়ের উত্তর, ক্ষয় হচ্ছে এই যে ক্ষয়ের উত্তরটা দেখো, নদীর তীরে সাতজন ছিল, নৌকাতে করে কতজন এসেছে? তিনজন, তাহলে সাত আর তিন যোগ করো 10 জন, এখন মোট 10 জন লোক হলো। পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেটা হচ্ছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন। এখানে দেখো একে রয়েছে তোমার দেখা ভোরবেলার ছবি আঁকো, সেটা রং করো, আর ভোরবেলার উপর দুটো লাইন লেখো। চলো একের প্রশ্নটা আমরা আগে করে নিই। এই দেখো উত্তরটা এরকম, একটা ছবি আঁকবে, ছবি এঁকে রং করবে, আর তারপর লিখবে ভোরবেলা, এই যে ভোরবেলায় পূর্ব দিকে আস্তে আস্তে সূর্য ওঠে, ভোরবেলায় পাখি ডাকে, এরকম করে তোমরা দুটো বাক্য এখানে কিন্তু লিখতে হবে বলেছে। দুয়ে দেখো একটা ছবি রয়েছে, এই ছবির মধ্যে কিছু একটা মেয়ে আছে জামা পরে, আজ তার জামায় বিভিন্ন রকমের ছবি আছে, দেখো পাশে চেয়ার আছে, তারপরে আরো অনেক কিছু রয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে উপরে আঁকা ছবি থেকে খুঁজে বের করো নিচের আকার কয়টা আছে, তাহলে তোমরা ভালো করে গুনে দেখবে যে এখানে এইটা হচ্ছে 15টা আছে, 15, আর এখানে গোল চিহ্ন আছে 7টা, চার কোণা আছে 15টি আর গোল হচ্ছে 7টি। পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেখো, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। তো এখানে দেখো কয় ছিল, নিচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ বা অক্ষর সংখ্যা খুঁজে বের করো। এখানে দেখো একে রয়েছে নিচের কোন ছবিটি ক বর্ণ লুকিয়ে আছে, তাকে টিক চিহ্ন দাও। এখানে দেখো ক বর্ণ কোথায় লুকিয়ে আছে, প্রথমটাতেই ক বর্ণ লুকিয়ে আছে, তাই এটা হচ্ছে তোমার টিক চিহ্ন হবে। চলো পরেরটা দেখি। দুয়ে দেখো এ বর্ণ কোথায় লুকিয়ে আছে, এ বর্ণ কোথায় লুকিয়ে আছে, আর তারপরে রয়েছে দেখো যে এ বর্ণ দেখো প্রথমটাতেই লুকিয়ে রয়েছে, এই ঘরের মধ্যে এ বর্ণ, এই যে এখানে এ আছে, এ বর্ণ লুকিয়ে আছে। তারপর তিনে দেখো 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের রাজহাঁসের ছানা এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নিচের টিক চিহ্ন দাও। তাহলে এখানে দেখো 0 আর হচ্ছে 9, 3, 4 এর মধ্যে দেখো 0 দিয়ে করা সম্ভব, তার কারণ দেখো এই যে মাথাগুলো সব কিন্তু 0 গোল, তাই হচ্ছে 0টা হবে সঠিক উত্তর। পরবর্তী দেখো চারে রয়েছে দেখো যে 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যা দিয়ে নিচের পাখির এই ছবিটি আঁকা সম্ভব, তাহলে এখানে দেখো এটা 3-এর মতো দেখতে, তাই না? তাহলে এটা যদি 3-এর মতো দেখতে হয় তাই এখানে 3 হচ্ছে সঠিক উত্তর। তার মানে 4 নম্বরে যে 3 রয়েছে, তাহলে এই 4 নম্বরটাই হচ্ছে এখানে সঠিক উত্তর, যে এখানে টিক চিহ্ন দেবে। তারপরে দেখো এখানে দেখো কয়েকটা ইয়ে রয়েছে যে শিক্ষার্থীরা বর্ণটি চেহারা দেখবে, কিভাবে বর্ণটি লিখতে হয় তা দেখা দেখবে, এবং এই ফাঁকা ঘরগুলোতে তোমাকে নিজে কিন্তু লিখতে হবে, এগুলো তোমরা নিজেরা পাশে লিখে নেবে। এখানে গ লিখবে, তারপরে নিজে আবার লিখবে, মানে দুটো করে গ লিখবে, সবকটা দুটো করে তোমরা কিন্তু এখানে লিখবে, ঠিক আছে? গয়ে দেখো বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও এবং মাঝের ছড়ার শূন্যস্থান পূরণ করো। দেখো আমি এখানে শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি, একে ছিল অ্যাপেল, দুয়ে হচ্ছে ব্যাট, তিনে দেখো
তিনে একটু ভুল আছে, তিনের ব্যাপারটা আমি বলে দিই। এখানে একটা বিড়ালের ছবি হলে ঠিক হতো, তার কারণ এখানে ক্যাট ছিল, ক্যাট এখানে ছিল সি এ মাঝখানে টি, আর মানে হয় টুপি আবার লিখেছে। সুতরাং এটা কিন্তু ভুল আছে, এইটা কিন্তু তোমরা ভুল, এই পুরো জায়গা তিনেরটা পুরোটাই ভুল আছে, বাকিগুলো ঠিক আছে, কেননা হ্যাট আবার নিচে আছে। যাই হোক, দেখো ডল, তারপরে ফুটবল, ফিশ, আবার হ্যাট এখানে রয়েছে, তাই ওখানে হ্যাট হবে না, মানে ক্যাটই হবে, কিন্তু এখানে ছড়াটাও ভুল আছে। ঠিক আছে, চলো এবার আমরা পরেরটা দেখি। পরে দেখো আবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে, তার বাম দিকের সঙ্গে ডান দিক দেখো এখানে মেলাও। এখানে প্রথমে রয়েছে একে একটা ফুটবল, তাহলে ফুটবল কোথায় আছে দেখো, ফুটবলটা কেমন দেখতে, ফুটবলটা দেখতে হচ্ছে দেখো ফুটবলটা গোল, তাই এই যে এখানে দেখো বল লেখা আছে, ক্ষয় হচ্ছে বল, তার মানে তোমার হচ্ছে এই ফুটবল, ফুটবলটা হবে এই যে বল। তারপর দেখো এখানে কাপ, এই যে কাপ, তারপর দেখো ডিম আছে, ডিমও নিচে আছে, এরকম করে তোমরা পাশাপাশি লিখে দেবে। এই দেখো ডিম আছে, তারপরে মাছ, চেয়ার, জগ, আম, আর এখানে পেন, মানে সবই রয়েছে, তা তোমরা সেগুলোকে মিলিয়ে এখানে পরপর করে নেবে। তাহলে আমাদের সমস্ত বিষয়ের উত্তর করা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করো, আর তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।